আমরা কই যাই, আমরা কই যাই ভাই, আমরা কই যাই? মিঠামুই মিঠামুই কষ্ট গ্রাম নবম গ্রাম ভাই, আমরা কই যাই? কই আর যাইতাম, আইসি ঘুরাত, আইসি দেখেন দুই দিকে দুই দিকে পানি, দুই দিকে পানি, এদিকেও পানি ওদিকেও পানি, সি ইউ নট ফর মাইন্ড। একজন দৌড়াত রাখো, ও এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন এক সাইকেলের পিছে। এমনে করলে এখানে তিনটে আটো না, দুইটা নিচে আটবো, দুইটা নিচে আটবো না না, তিনটে আটো না নিচে। ও বড় বড় বডি বিল্ডার এখন, ও
তো আজকে শুক্রবার, প্রচুর পর্যটকদের ভিড়। হ্যালো, আমরা ছয়টি বাইক নিয়ে আসলাম। সামনে আছে শুভভাই, হবিগঞ্জ বাইকিং কমিউনিটি। তারপরে আছে একলাস ভাই। তারপরে আছে সুলেমান ভাই। কি প্রচুর রোদ। আমরা এই মুহূর্তে আছি তিন মোহনায়। এটা হচ্ছে 0.0 যেটা মিঠামই নষ্টগ্রাম আর ইটনার যে তিন মোহনার যে পয়েন্ট, এটাকে বলা হচ্ছে 0.0। আর এখন আমরা চলে যাচ্ছি প্রচুর রোদ। খাওয়া দাওয়া করবো এবং গায়ে শক্তি বাড়িয়ে নৌকায় টেনে টেনে আমরা কি তুলবো, মোটর সাইকেল তুলবো। ভাই আপনার পাশায় পিলার কেন? ভাই আমার পাশায় লাল পিলার। লেবু শরবত নিব, হুম, কত করে গ্লাস? বাস ওই যে এরা পানির ডুবানি দেখতে দেখিয়া বড় মজা লাগতেছে আমার। লেবু শরবত খাইতেছি আমি আর সুজন ভাই। গ্লাসটা দইছি না বলা করে। ঠান্ডা দরকার নাই, হ্যাঁ গরম কাটবে। এটা হচ্ছে অষ্টগ্রাম লাস্ট পয়েন্ট। এখানে একটা জাহাজের স্ট্যাচুই বলা যায়। অনেক সুন্দর। রিপন ভাই নাই, সুলেমান ভাই নাই, সুজন ভাই নাই, শুভ ভাই আছে। ঠিক আছে, মনে পায় ঘুরা ঘুরে লাস্ট পর্যায়ে ওই যে জাহাজের স্ট্যাচুটা আমরা দেখতেছি, ওটা দেখার পর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা জিম যাই। ওই যে ভাইয়ে আমরা খাইতেছে, ও রিপন ভাই গেল, বড় টেস্টি জিনিস। মনে হয়